সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ জাতীয় ফুটবল দল। ভারতের ভুবনেশ্বর কালিঙ্গা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪:৩০। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। এই জয়ের ধারা অব্যাহত রাখতে কঠোর অনুশীলন করছে তানভীর হোসেনের দল। সুইমিং পুলে এবং জিমে অনুশীলন করেন খেলোয়াড়রা। এদিকে জয় দিয়েই সাফ অনূর্ধ্ব ২০ শুরু করতে চায় ভারত।